সালভাদোর দালি। সালভাদোর দালি পরাবাস্তববাদ ধারার জগৎ বিখ্যাত চিত্রশিল্পী। পুরো নাম সালভাদোর ডোমিঙ্গো ফেলিপ জেকিয়ন্তো দালি ডোমেনিক। 1904 সালের 11 মে স্পেনে জন্ম। 1922 সালে দালি মাদ্রিদের রেসিডেন্স দ্য স্টুডেন্টের ফাইন আর্টস বিভাগে যোগ দেন। এখানেই তার পরিচয় ঘটে স্পেনের বিখ্যাত কবি ও নাট্যকার ফেদেরিকো গার্সিয়া লোরকা ও চলচ্চিত্রকার লুই বুনুয়েলের সঙ্গে। দালি বুনুয়েল মিলে তৈরি করেন দুটি সুরিয়ালিস্ট চলচ্চিত্র। 1925 সালের দালির প্রথম একক চিত্র প্রদর্শনী হয় বার্সেলোনায়। সেখান থেকেই শুরু সাফল্যের যাত্রা। পরে প্যারিসে গিয়ে তিনি দাদাইজম ও সুরিয়ালিস্ট ধারার কাজের সঙ্গে পরিচিত হন। এ সময় পাবলো পিকাসোর কাজ দ্বারাও প্রভাবিত হন দালি। জল রং, তেল রং, ড্রয়িং, লিথোগ্রাম, কোলাজ কাজ, ক্রিস্টাল পাথর ইত্যাদি মাধ্যমে তিনি কাজ করেছেন। স্বপ্ন, কল্পনা, নির্মোহ বাস্তবতা ও মানুষের মনোজগৎ বিশ্লেষণে দালির ছবি আজও জগৎ বিখ্যাত। দ্য পারসিস্টেন্স অব মেমোরি তিনি আঁকেন 1931 সালে। দালির জীবনে তার স্ত্রী গালার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1988 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে দালি হাসপাতালে ভর্তি হন। 1989 সালের 23 জানুয়ারি এই মহান শিল্পী মারা যান।